এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি অনেক অনেক ভালো আছি। তো আজ আমি আপনাদেরকে একটি রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে বিফ চপ। এটা সম্পূর্ণ আমার রেসিপি, আমি আমার ইচ্ছে মতো বানিয়েছি। আমার ইচ্ছা হলো তাই এরকমভাবে বানিয়ে খেলাম, আপনারাও ইচ্ছা হলে ট্রাই করে খেতে পারেন। খুব ভালো লেগেছে, আমারও খুব ভালো লেগেছিল। ত্রুটি হলে ক্ষমা করবেন, আমি তেমন প্রফেশনাল রাঁধুনি নই, আমি যেটুকু পারি সেটুকু আপনাদের সাথে শেয়ার করছি। তো ভালো লাগলে আপনারা এই রেসিপিটা তৈরি করে খেতে পারেন। পটেটোর জন্য আলুগুলো আমি সিদ্ধ রেখেছি, সিদ্ধ হলে আমি আপনাদের দেখিয়ে দেব কীভাবে ম্যাশ পটেটোটা তৈরি করেছি। তো আপনারা দেখতে থাকুন আমি কীভাবে এটা তৈরি করছি। তো আমি এখন এগুলোকে বাছতে চলে এলাম। চুলার আঁচটা বেশিও না কমও না, মিডিয়াম আঁচে থাকবে। তো দেখুন আমি কিভাবে এগুলোকে ভেজে নিয়েছি। দেখুন কি সুন্দর হচ্ছে ভাজাটা। এদিকে আমি ম্যাশ পটেটোর জন্য আলুগুলোকে মাখিয়ে নেব। তো আমি একটু ঘি নিয়ে নিয়েছি, এর উপরে দিয়ে দেব, দিয়ে এরকম দিয়ে দেব ফ্লেভারের জন্য। তাহলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও খুব ভালো লাগে। তো আমি অন্য দুধ ও স্বাদ মতো লবণ আমি এখানে দিয়ে দিয়েছি। দেখুন এটাও উল্টিয়ে নিলাম যাতে পুড়ে না যায় এক সাইড। এই তো আমি আবারও ডেকে রাখবো। এদিকে আমি এখানে একটি শুকনো মরিচও দিয়ে দিয়েছি ম্যাশ পটেটোর জন্য। এই তো আমার ম্যাশ পটেটো হয়ে গেছে, চপটাও হয়ে গেছে। দেখুন দেখতে কি সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো লেগেছিল। তো আমি এগুলো খেয়ে এখন খাবো, আপনারা দেখতে থাকুন।
তো ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করুন। যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।